আপনি বাংলাদেশে প্রথম লাইভ গীতি নৃত্যনাট্যে গান করেছেন কেমন লেগেছিল প্রথম অভিজ্ঞতাটা কি ছিল সেটা হ্যাঁ সেটা লাইভ ছিল আমি আর বন্যা করেছিলাম আশিতে সাপোচন শিল্প একাডেমিতে হয়েছিল তখন না আসলে তখন সাহসটা বেশ ভালোই ছিল এখন সাহসটা অনেক কমে গেছে মনে হয় মানে যত দিন যাচ্ছে মনে হয় যেন আসলে গানটাকে ততটুকু মানে আয়ত্তে আনছি তো গানের ব্যাপারে আরও ভেতরে ঢুকছি বলেই বেশি ভয় কোথায় যেন ভুল হয় তখন অনেক ধাই 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 করে গান গাই যেতাম আর গান গাইতে কেন বলছে না কোনো বাড়িতে গেছে মনে করো ওদের বাড়িতে হারমোনিয়াম আছে আপনি দেখতে পাচ্ছি কিন্তু আমাকে গান গাইতে কেন বলছে না বিশ্বাস করবে এখন আমি হারমোনিয়াম দেখলে কোনো বাড়িতে গেলে আস্তে করেট সটকে পড়ি করে যদি বলে গান গাইতে হবে গানের কালেকশন হিসেবে আপনি যে প্রথম জীবনে যখন অ্যালবাম বের করলেন হুম হুম কি ধরনের অ্যালবাম বা একেবারে মানে সেই ছিল তোমার মাঝে মাঝে তবে দেখা পাই অথচ একটা একেবারে অপ্রচলিত গান কিন্তু এবং খুব শোনা গান নয় আমি চেয়েছি খুব মানে অপ্রচলিত এবং না শোনা গানগুলোকে লোকের সামনে তুলে ধরতে ওগুলো একসময় কিন্তু এখন মানে এখন হয়ে গেছে লোকের কাছে ভীষণ পরিচিত যখন আমার ক্যাসেট বা সিডি কোম্পানিরা বলে যে কিছু কমন গান রাখুন তখন আমি বলি শুনুন কমন গান তো সবাই গায় একটু অপ্রচলিত গানগুলো শোনালে পরে লোকের কাছে পৌঁছে যাবে এক সময় সেটি হয়ে যাবে খুব প্রচলিত গান হয়ে যাবে সবার প্রিয় গান হয়ে যাবে তাই না বলো তো এই ভাবনাতে কিন্তু আমি করেছি আমি আমি এখানে কিন্তু আমি কখনোই আমি মানে একজোট হইনি ওদের সঙ্গে আমার মতের আমি মত মিল হয়নি আমার না আচ্ছা আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে কি ধরবেন আপনি প্রথমে ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হিসেবে আমি আমার ক্যারিয়ার আমি তো মনে করি এখন গড়েই ওঠেনি আমি তো সবে শুরু করলাম আমি তো সবে শুরু করেছি আসলে আমার অনেক পথ পাড়ে দিতে হবে আপনি তো আধুনিক গানেরও অ্যালবাম বের করেছেন সেটা কবে প্রথম কবে মনে হলো যে আধুনিক গানের একটা অ্যালবাম বের করি রবীন্দ্রনাথ গান বললাম এই গান আমার রক্তে রক্তের গান কিন্তু এর মধ্যে আমি মৌলিক গান যখন প্লেব্যাক করলাম দু একটি ছবিতে তখন মৌলিক গান গাইবার ইচ্ছা হলো যে নিজে সুর করব আমার নিজে সুর করা আমার কান্ট্রি মিউজিক থেকে একটি সিডি বেরিয়েছে ভোরের শিশিরে বলে একটি আমার এগারোটি গান আছে দশটি গান কলাবতীর আগের উপর একটি গান আছে আর এমনি অন্যদেরকে গাইয়েছি আমার সুরে পাপিয়া গান করেছে তারপরে আমার সুরে আরো অনেকে গান করতে আগ্রহী আমি ওদের জন্য গান তৈরি করছি এটা সুখবর যদি জিজ্ঞেস করি যে রবীন্দ্রনাথের রোমান্টিক গানগুলোর মধ্যে সবচেয়ে প্রথম পছন্দের গান কোনটি পূজার গান মানে প্রার্থনার গান আমার সবচেয়েতে প্রিয় আমার আপনি প্রথম টিভিতে বা স্টেজে মনে আছে যে কোন গানটি খুব বেশি গাইতেন প্রথম দিকে আমি প্রথমে টিভিতে গেছি রবীন্দ্রনাথের গান না কিন্তু টিভিতে প্রথম গেছি মৃদুবাবুর টপ্পা আচ্ছা শত শতকের সেই রামনিধি গুপ্ত তার একটি টপ্পা টিভিতে আর স্টেজে আর রেডুতে গেছিলাম আমি রবীন্দ্রনাথের গান প্রথম বনে যদি ফুটল কুসুম প্রেমের একটি গান আর স্টেজে গিয়েছিলাম আমার না বিজুরি এতটা মনে নেই মনে নেই কোন গানটি প্রথম গিয়েছিলাম সাদিদা আজ এই বিশেষ দিনে আমাদের অনুষ্ঠান যা কিছু প্রথমে আপনার কোন গানটি আমাদের শোনাতে ইচ্ছে করছে আপনার আমার আজকের দিন ইচ্ছে করছে আমি তোমার একটা কথা বলি যে রবীন্দ্রনাথ তার একটি গান বয়সে গানটি গাইতে দেননি উনি বলেছেন যে আমার তোমরা গানটি গাইতে পারবে না আমি শুরু করে গেলাম তোমরা আমি মারা যা পরে তোমরা গাইবে এবং তার মারা যার শ্রাদ্ধবাসরে এই গানটি প্রথম গীত হয়েছিল আজকে আর আমরা যখন শান্তিনি পড়তাম তখন আমাদের যারা আমাদের খুব ঘনিষ্ঠজন মারা গেলে পরে আমরা যখন শ্মশানে যেতাম কাঁধে খাট খাট নিয়ে মনে করে যেতাম তখন এই গানটি গাইতে গাইতাম যেতাম আর কি তাই বলি যে আজকের দিনে মনে হয় এই গানটি তাকে একটু স্মরণ করা যায় রবীন্দ্রনাথকে আচ্ছা গানটা আমরা শুনবো অবশ্যই তার আগে আমাদের একটু বিদায় নিয়ে নিতে হচ্ছে দর্শক রবীন্দ্রনাথের একটি কবিতার কথা খুব মনে পড়ছে এবার চলিনু তবে সময় হয়েছে নিকট এখন বাধন ছিঁড়িতে হবে হ্যাঁ দর্শক আমাদের যাবার সময় হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে চলুন সাদি ভাইয়ের গান শুনতে শুনতে ফিরে যাওয়া যাক শান্তি পার সমুখে শান্তি পার ভাষা তরুণী হে কর্ণোধার তুমি হবে চির সাথী ন लाव ही क्रोधु